দ্বিধুন ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। আজ আমি একটা খুবই সহজ প্যাটার্ন দেখাবো। এটা জিন্স সোয়েটারও দিতে পারো, মেয়েদের কার্ডিগানেও দিতে পারো, বা শাড়ির সঙ্গে যে ব্লাউজ পরে সেই ব্লাউজের সঙ্গেও দিতে পারো। ছোট কিন্তু দেখতে খুব ভালো, একদম প্লেন। এই প্যাটার্নটা আমি আজ দেখাবো। এখন আমি শুরু করি। এই প্যাটার্নটা করার জন্য আমি 21 ঘর নিয়েছি। 21 ঘরের মধ্যে আমি প্যাটার্নটা বানাবো। শুরু করি। প্রথম কাটা সব সোজা, পুরো কাটা আমি সোজা বুনে যাব। প্রায় হয়ে আসছে। এটা প্রথম কাটা কমপ্লিট হলো। এখন দ্বিতীয় কাটায় আমি প্যাটার্নটা করব। এখানে আমি 21 ঘর নিয়েছি। দ্বিতীয় কাটার 4 নম্বর কাটায় প্যাটার্নটা হবে, আর সব সোজা। প্রথম ঘরটা সোজা সাইডে, তারপর 4 উল্টো, 4 উল্টো, 1 সোজা, 4 উল্টো, আবার 1 সোজা, 4 উল্টো, 1 সোজা, 4 উল্টো। আবার 1 সোজা, 1 সোজা বুনে শেষের ঘরটা, সাইডের ঘরটা আবার 1 সোজা। এবার 3 নম্বর কাটা, 3 নম্বর কাটা সব সোজা, পুরো কাটা সোজা। আবার 4 নম্বর কাটা 1 নম্বর কাটার মতো। 4 নম্বর কাটা শুরুতে সাইডের ঘর 1 সোজা সাইডে, তারপর 4 উল্টো, 4 উল্টো, 1 সোজা, 4 উল্টো, 2, 3,
চার উল্টো, 100 যা, 4 উল্টো, 100 যা, আবার 4 উল্টো, এভাবে পুরো কাটা শেষ করবে। 4 উল্টো, 100 যা, 4 উল্টো, 4 উল্টো, 100 যা, 4 উল্টো, 4 উল্টো, 100 যা, 100 যা, এবার সব পুরো কাটা সোজা। পুরো কাটা সোজা। এটা 5 নম্বর কাটা। প্রায় হয়ে আসছে, এবার 6 নম্বর কাটা। 6 নম্বর কাটায় সব সোজা। এই জায়গা, এই জায়গা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে। এবার পুরো কাটা সোজা। এই 6 কাটার প্যাটার্ন, স্কোয়ার, এটা দেখো স্কোয়ার হয়ে যাবে। এই যে স্কোয়ার, 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 স্কোয়ার হবে, সেজন্য এটা প্যাটার্নটার নাম হলো স্কোয়ার। এই যে দেখো, এই যে স্কোয়ার, স্কোয়ার, এই আবার স্কোয়ার, আবার স্কোয়ার, আবার স্কোয়ার, চারদিক সমান হলে স্কোয়ার হয়। এটা স্কোয়ার, 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 স্কোয়ার। এটা এখন আবার শুরু থেকে শুরু হবে, এখন আবার প্রথম কাটা থেকে পুরো কাটা সোজা। আবার প্রথম কাটা থেকে করছি পুরো কাটা সোজা, আবার দ্বিতীয় কাটা, দ্বিতীয় কাটাতে প্যাটার্ন।
ডিসক্রিপশন বক্সে আমি প্যাটার্নটা লিখে দেব। এটাতে কোনো অসুবিধা হওয়ার কোনো রকম কথা নেই, খুবই সহজ। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তখন আমাকে জানাবে। এক সোজা সাইডে সামনে নিয়ে আসবে। এখন এই স্কোয়ার তো এই জায়গায়, এখানে এটা সোজা হবে। তুমি সামনের দিকে দেখবে চেইনের মতন আসছে, এই ঘরটাকে সোজা বুনবে। এখন এর চার কাট, চার ঘর উল্টো। তিন, চার ঘর উল্টো, এই ঘরটা সোজা আসবে। চার উল্টো, এক সোজা, চার উল্টো, দুই, তিন, চার উল্টো, এক সোজা। এভাবে পুরো ঘরটা করে নেবে। চার উল্টো, এই এক কাটাতে ডিজাইন, এই কাটা দুই নম্বর কাটা আর চার নম্বর কাটা। তিন, চার, এক সোজা, চার উল্টো, চার উল্টো, এক সোজা, সাইডের ঘর আবার সোজা। এখন আবার পুরো কাটা সোজা। পুরো কাটা সোজা যাবে। এভাবে বোনাটা এগিয়ে নিয়ে যাবে। এটা রিপিটেশন আর কিছু না। এখানে যেরকম হয়েছে এখানেও সেরকম হবে। এখন আবার এক সোজা, চার উল্টো, এক সোজা, চার উল্টো করে করে যাবে। এটা তো চার নম্বর কাটা আমি করব, করে যাই। চার নম্বর কাটা, সাইডের ঘরটা এক সোজা, চার উল্টো। চার উল্টো, এই যে এই চেন 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 আসে যে, এটা এই ঘরটা এক সোজা, চার উল্টো, চার উল্টো, এক সোজা, চার উল্টো, তিন, চার উল্টো, এক সোজা, চার উল্টো, চার উল্টো, এক সোজা, সাইডের ঘর এক সোজা। এইভাবে হয়ে যাবে। এখন পুরো কাটা, এরপরে কাটা, তিন নম্বর কাটা পুরো সোজা, চার নম্বর কাটা আবার এরকম, পাঁচ নম্বর কাটা আবার সব সোজা, ছ নম্বর কাটায় আবার সোজা, পেছনের কাটা সোজা বুনলে এই এই চেন চেন উল্টোটা পড়বে। আর তো করার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো। দেখতে কিন্তু ভালো লাগে, সহজ, কিন্তু কোনো কমপ্লিকেশন নাই, কিন্তু দেখতে ভালো লাগছে। এটা কত সুন্দর লাগছে। আর তো করার প্রয়োজন নেই। যদি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের উৎসাহ পেলে আমি নিজেও উৎসাহিত হই। আজ এখানে শেষ করছি, আমি আরও প্যাটার্ন দেখাবো। আর
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে, তখন তাড়াতাড়ি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো।